আমার কাছে নাই কাঁচা বাদাম, আছে শুধু ভাজা বাদাম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকরের সে কাঁচা বাদাম গানটি ভাইরাল হওয়ার পর এবার জলপাইগুড়ি শহরের গুরুপদর ভাজা বাদাম গানটিও ভাইরাল হলো। সম্প্রতি দেখা যাচ্ছে রাস্তার ধারে গুরুপদদা তিনি ভাজা বাদাম বিক্রি করছেন, আর সে ভাজা বাদাম বিক্রি করতে গিয়ে কাঁচা বাদাম গানের সুরেই তিনি ভাজা বাদামের জন্য একটি গান তৈরি করলেন, আর সেই গান গেয়ে গিয়েই তিনি এই ভাজা বাদামগুলি বিক্রি করছেন। তো বন্ধুরা, আপনাদেরকে সেই গানটি শোনাবো এই ভিডিওতেই, এবং ভাজা বাদামের যে গানটি তিনি কেন তৈরি করেছেন বা কিভাবে তৈরি করেছেন সেই বিষয়ে আপনাকে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতেই। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, এবং ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন ভাজা বাদামের সেই গানটি একবার শোনা যাক। আমার কাছে নাই কাঁচা বাদাম, আছে শুধু ভাজা বাদাম। কাঁচা বাদাম, আছে শুধু ভাজা বাদাম। 100 গ্রাম 20 টাকা দাম, আসেন দাদারা দিদিরা ভাজা বাদাম খান। আছে শুধু ভাজা বাদাম, আছে শুধু ভাজা বাদাম। আমার কাছে নাই কাঁচা বাদাম, আছে শুধু ভাজা বাদাম। আছে শুধু ভাজা বাদাম, মাত্র 20 টাকা দাম। আছে শুধু ভাজা বাদাম, দাদারা দিদিরা আসেন ভাজা বাদাম, আপনারা সবাই মিলে খান। আছে শুধু ভাজা বাদাম, আমার কাছে নাই কাঁচা বাদাম, আছে শুধু ভাজা বাদাম। কাঁচা বাদাম গানের থেকে শুরু আমার ভাজা বাদাম, কেন কাঁচা বাদামটা তো মানুষে খায় না, কিন্তু যে বেচারা গানটা তৈরি করছেন সে কাঁচা বাদামের থেকে তৈরি করেছেন, কিন্তু কাঁচা বাদামটা শুরুপাত। এখন আমার এই গান চলে গেছে ভাজা বাদাম, ভাজা বাদামই সবাই খাবেন, সবাই খায়। কাঁচা বাদাম আনার পর হয়তো ভাই যে একটু বিক্রি হয়, এটা সে আনন্দ পাচ্ছে, আনন্দ উপলব্ধি হচ্ছে। যারা নাকি আমার মতো বাদাম বিক্রি করেন তারও আনন্দ পাবে, তারও 2 পয়সা রোজগার করবে, বাদামের থেকে রোজগার হবে। কেন কাঁচা বাদাম বিক্রি করবে না, কাঁচা বাদাম যেরকম আমার মতো লোকের আনবে তারা আইনে বিক্রি করবে ভাজা বাদামটাকে, এই ভাজা বাদামের উপলব্ধি হবে। আপনার তাহলে বিক্রি বেড়েছে? হ্যাঁ, আমার একটু বিক্রি বেড়েছে, সবার মুখে শুনতে পাচ্ছি যে না কাঁচা বাদামের গান, তার বিনিময়ে আমিও শুরু করে দিচ্ছি ভাজা বাদামের থেকে। তো বন্ধুরা, আপনারা শুনলেন জলপাইগুড়ি জেলার সেই গুরুপদাদার ভাজা বাদামের যে গান, সেই গানটি আপনারা শুনলেন, এবং তিনি এটাও জানিয়ে দিলেন যে তিনি কেন গানটি তৈরি করেছেন বা কি উদ্দেশ্য রয়েছে, কিভাবে তৈরি করছেন, সমস্ত কিছুই তিনি জানিয়ে দিলেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে ভাজা বাদাম এবং কাঁচা বাদাম নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।